শিক্ষা গুরুর কাজী কাদের কবি পরিচিতি কাজী কাদের নওয়াজ কবি কাজী কাদের নওয়াজ উনিশশো নয় সালের পনেরোই জানুয়ারি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার তালিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও বিটি পাশ করেন তিনি চাকরি জীবনের প্রথমে ছিলেন সাব ইন্সপেক্টর পরে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন তিনি নীতিকথা ও কাহিনীমূলক শিশুতোষ কবিতার জন্য খ্যাতি লাভ করেন উনিশশো সালের তেসরা জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন বাদশাহ কি কুমারী তাহার পড়াই তো এক মৌলবি দিল্লির একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে পুলকিত হৃদে আনত নয়নে শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সাফ সঞ্চারী অঙ্গুলি শিক্ষক মৌলবি ভাবিলেন আজি নিস্তার নাহি যাই বুঝি তার সবই দিল্লি পতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে হঠাৎ কি উঠি কহিলেন আমি ভয় করি না কো যায় যাবে শির টুটি শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লি ছাড় ভয় করি না বল বাদশা শাস্ত্রের শোনাব অনর গল যায় জবে প্রাণ তাহে প্রাণের চেয়েও মান বড় আমি শোনাবো শাহেন শাহে তারপর দিন প্রাতে বাদশার দূত শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে আশ কামড়াতে যাবে শিক্ষকে ডাকে বাদশা কহিন শুনুন জনাব তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখে আছে বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা নহিলে সেদিনই দেখিলাম যাহা স্বয়ং সকাল বেলা শিক্ষকে কন যাহা আমি বুঝিতে পারিনি হাই কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরশা কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায় তফাতে নিজ হাতে জবে চরণ আপনি করেন প্রক্ষালন পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে ধুয়ে দিল না কো কেন সে চরণ বড় ব্যথা পাই মনে উচ্ছ্বাস ভরি শিক্ষকে আজি দাঁড়ায় সগৌরবে কুন্নি করি বাদশাহে তবে কহেন উচ্চ রবে আজ হতে চির উন্নত হল শিক্ষা গুরুর শির সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর বাদশাহ আলমগীর কুমারী তাহার পরাই তো এক মৌলবি দিল্লির একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে পুলকিত হৃদে আনত নয়নে শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সাফ সঞ্চারী অঙ্গুলি শিক্ষক মৌলবি ভাবিলেন আজি নিস্তার নাহি যাই বুঝি তার সবই দিল্লি পতির পুত্রের কাজ। হেন অপরাধ কে করেছে কোন কালে ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে দুই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি হঠাৎ কিভাবে উঠি কহিলেন আমি ভয় করি না কো যায় যাবে শির টুটি শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লিপতি পতি তো ছাড় ভয় করি না কো ধরি না কো ধার মনে আছে বলশা শুধালে শাস্ত্রের কথা গল যায় জবে প্রাণ তাহে প্রাণের চেয়েও মান বড় আমি শোনাবো শাহেন সাহে তারপর দিন প্রাতে বাদশার দূত শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে খাস কামড়াতে যাবে শিক্ষকে ডাকে বাদশা কহেন শুনুন জনাবে তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা নহিলে সেদিনই দেখিলাম যাহা স্বয়ং সকাল বেলা দুই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি শিক্ষকে কন যাহা পনা আমি বুঝিতে পারিনি হাই কি কথা বলিতে আজিকে আমায় দেখেছেন নিরালায় বাদশা কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায় তফাতে নিজ হাতে জবে চরণ আপনি করেন প্রক্ষালন পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে ধুয়ে দিল না কো কেন সে চরণ বড় ব্যথা পাই মনে উচ্ছ্বাস ভরি চির উন্নত হল শিক্ষা গুরুর শির সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর দুই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এক কবিতাটির মূল ভাব জেনে নি শিক্ষাগুরুর মর্যাদা কবিতায় শিক্ষকের মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে কবিতায় শিক্ষক একজন সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও বাদশাহ আলমগীরের ছেলে দ্বারা পায়ে পানি ঠেলে নিয়েছিলেন কিন্তু বাদশাহ আলমগীর এতে সন্তুষ্ট ছিলেন না বাদশাহ আলমগীর প্রত্যাশা করেছিলেন তার সন্তান পানি ঠেলে নিজ হাতে শিক্ষকের পা ধুয়ে দেবেন তবেই না তার সন্তান নৈতিকতা মূল্যবোধ ও দেশপ্রেম নিয়ে দেশের একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে বাদশাহ আলমগীর উপলব্ধি করেছিলেন যে ছাত্র তার শিক্ষককে যথাযথ মর্যাদা দিতে জানে না শিক্ষকের সেবা করতে জানে না সে কখনো পরিবার সমাজ ও দেশের উপযোগী মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না শিক্ষাগুরুর মর্যাদা কবিতার মধ্যে আমরা উপলব্ধি করতে পারি শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড আর শিক্ষক হলেন কাণ্ডারি তিল তিল করে নীরবে নিভৃতে শিক্ষক তার আদর্শ দ্বারা জাতীয় আকাঙ্ক্ষার উপযোগী ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলেন সমাজ ও দেশের জন্য শিক্ষকের অবদান অপরিসীম তাই সমাজে শিক্ষকের মর্যাদা সবার উপরে দুই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি কুমার শাহজাদা বাড়ি চরণ শির শাহশাহ প্রখালন কুর্নিশ তিন ঘরের ভেতর শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি কুমার বাড়ি চরণ শির ক পিতার চরণ হাত রেখে পুত্র দোয়া চাইল খ বর্ষাকালে প্রবল বাড়ি বর্ষণ হয় গ আগের দিনের হাতি ঘোড়া চড়ে কুমার শিকারে যেতেন ঘ উজির বাদশাকে কুর্নিশ করলেন আলমগীর ছিলেন একজন মহৎ প্রাণ শাসক চ অন্যায়ের কাছে কখনো নত করব না চার প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি ক বাচ্চা আলমগীরের পুত্রকে কে পড়াতেন খ একদিন সকালে বাচ্চা আলমগীর কি দেখতে পেলেন গ বাচ্চাকে দেখে শিক্ষক প্রথমে কি ভাবলেন ঘ প্রাণের চেয়েও মান বড় শিক্ষক কথা বললেন কেন উঁ বাচ্ছা আলমগীর শিক্ষককে প্রথমে কি বললেন চ শিক্ষক কি বলে বাচ্চার সুনাম করলেন পাঁচ নিজের কথাগুলো বুঝে বুঝেনি শিক্ষক ডাকে বাদশা কহেন শুনুন জানাবে তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা নহিলে সেদিনই দেখিলাম যাহা স্বয়ং সকাল বেলা প্রত্যেকটি যুক্তবর্ণ ব্যবহার করে তিনটি করে শব্দ লিখি যেমন সাত বিপরীত শব্দগুলো ঠিকমতো মতো সাজায় বড় মান যশ বিষাদ উন্নত সকাল অপযশ অবনত বিকাল অপমান ছোট হর্ষ